ভিউয়ার্স, এই অ্যাপার্টমেন্ট হোটেলটিতে দুটি লিফট রয়েছে। আমরা ছিলাম সাততলায়। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো আমরা কোন হোটেলে ছিলাম, আর হোটেলের সার্বিক অবস্থা দেখাবো এখন। আর এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে আমাদের রুমটা। এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট হোটেল। এই ধরনের হোটেল কক্সবাজারে ভুরি ভুরি। আপনারা এই ধরনের হোটেল উঠতে পারেন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে অন্যান্য হোটেলে যে কড়া নিয়মকানুন থাকে তা থাকবে না। আর এই মুহূর্তে আমরা ঢুকছি আমাদের রুমে। এটা দুইটা বেডরুম ছিল, আর পাশে যে সবার ঢুকতে প্রথমে যে লিভিং রুম, লিভিং রুমে একটা বেড দেওয়া ছিল। এই রুমের ভাড়া নিয়েছিল 3 দিনের জন্য 5,500 টাকা। লিভিং রুমে দেখতে পাচ্ছেন যে একটা এলসিডি টিভি দেওয়া আছে। এ হচ্ছে সোফা। অবশ্য এই অ্যাপার্টমেন্টটিতে একটা ভালো দিক হচ্ছে যে টাইলসগুলো অনেক ভালো। একটা কিচেন দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা যদি চুলা আনতে পারেন তাহলে গ্যাসও লাগবে, রান্না করতে পারবেন। একটা ফ্রিজ দিয়েছিল ওনারা। আর কমন একটা টয়লেট আছে, টাইলস করা পুরোটাই। এ হচ্ছে বেডের অবস্থা। বেডে প্রায় আপনারা যদি বন্ধু বান্ধব মিলে আসেন 3 জন করে থাকতে পারবেন। উপরে ফ্যান থাকবে, এটা নন এসি রুম আর কি। আমি এই ভিডিওটি দেখাচ্ছি এই জন্য যে আপনারা কীভাবে কম খরচে থাকতে পারবেন। যদি আপনারা 9 জন মিলে আসেন তাহলে আপনি হিসেব করে দেখেন যে 3 দিনে প্রতিজনে প্রায় 500-600 টাকা খরচ হবে। মানে পার ডে আপনারা ইচ্ছা করলে 200-250 টাকার মধ্যে থাকতে পারবেন। কক্সবাজারে খরচ কমানোর একটাই ট্রিক্স হচ্ছে যে আপনারা গ্রুপ বেঁধে আসবেন। দেখেন এই ব্যাডটা কিন্তু অনেক বড়, ইচ্ছা করলে এই জায়গাতে 3 জন থাকতে পারবেন। এই জায়গাতে কোনো এসি নেই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই ব্যাডটা মোটামুটি বড় আছে, ইচ্ছা হলে বন্ধু বান্ধব আসলে আপনারা 3 জন মিলে থাকতে পারবেন। আর রুম কিছুটা অগোছালো, কারণ আমরা এখন চলে যাচ্ছি, এই জন্য কিছুটা অগোছালো রয়েছে। একটা ছোট সোফা, তারপরে এই জায়গাতে হচ্ছে একটা টেবিল, টি টেবিল, হচ্ছে মিরর। আর যে এসির কথা বললাম, হচ্ছে এসি, এটা এসি রুম করা আর কি। আর এটার সাথে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা বেশ বড়। এই জায়গা থেকে আপনারা মেইন রাস্তা দেখতে পাবেন। আর হোটেলটা কোন জায়গায় অবস্থান এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে পাশে যে ফ্ল্যাটগুলো দেখছেন সবগুলো কিন্তু হোটেল, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই কিন্তু অ্যাপার্টমেন্ট হোটেল। এটা একটা আবাসিক এলাকা, এটা সম্ভবত সি ব্লক। কক্সবাজারের হোটেল আর রিসোর্টের অভাব নেই, 700 মতো হোটেল এবং রিসোর্ট রয়েছে। একটা ফ্যানও দেওয়া আছে। আর বাথরুমটা দেখে নেন, এই হচ্ছে বেসিন, একটা মিরর দেওয়া আছে। তো এই হচ্ছে রিভিউ। আর খরচ যদি আরও কমাতে চান, আমরা যেদিন এসেছিলাম সেদিন হচ্ছে বুধবার ছিল, যেহেতু সামনে বৃহস্পতি শুক্র 2 দিন ছিল তাই ভাড়াটা আমরা কমাতে পারিনি। তবুও আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিয়েছে। আমি ইন্টারনেটে দেখেছি যে জামান নামে একটি হোটেল রয়েছে, সেখানে কিছুটা কম রাখে। আপনার ইচ্ছা করলে জামানও দেখতে পারেন, অথবা আপনারা একটা অটো ভাড়া করে বিভিন্ন হোটেল ঘুরে ঘুরে তারপর যাচাই বাছাই করে দরদাম করে তারপর হচ্ছে আপনারা ভাড়া নেবেন। এতে আপনারা লাভবান হবেন। আর অনেক অটো ড্রাইভার থাকে, ওরা দালাল থাকে, ওদের হাত থেকে সাবধান থাকবেন আর কি, তাহলে আপনি কমই পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিলাম। তো ভিডিওটি কেমন হলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।